নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই ময়ূর রান্নাবাড়ি চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, দেখো আমি বিকেলবেলা মাঠে এসেছি, তো চলো আজ মাঠ থেকে আম পেড়ে আর চাট বানিয়ে খাবো। তো চলো, বন্ধুরা দেখো গাছে কত আম হয়েছে এবছর। কিন্তু প্রত্যেকটা গাছে প্রচুর আম হয়েছে, আর আমাদের গাছেও অনেক আম হয়েছে। তো চলো এখান থেকে কয়েকটা পেড়ে নিয়ে আমের ইয়ে বানাবো, চলো দেখে আম বাটা বানাবো। আঠা পড়ছে দারুণ, গন্ধটা কিন্তু দারুণ। তো চলো যাই এবার। তো দেখো জমিতে একটা কত বড় কুমড়ো হয়েছে, কুমড়োটা বিশাল বড় সাইজ, মিনিমাম 5-7 কেজি ওয়েট হবে। তো এটা আবার রেসিপি বানাবো একদিন। কেটে নিই না, বাটার করার জন্য দুটো কলা পাতা কেটে নিই, সবাই যে মাঠ থেকেই নিয়ে নেবো। সব পেরে নিয়ে চলে এসেছি, তো চলো ফার্স্ট আমগুলো ধুয়ে নিই। তো চলো আমগুলো ছাড়িয়ে নিই তাড়াতাড়ি করে। ধুয়ে নিয়েছি, তবে হালকা করে একটু থিত করে নেবো, আর সাথে গরমের বিকেলে সুন্দর কোকিল ডাকছে, পাখি ডাকছে, দারুণ লাগছে। তো বন্ধুরা এই গরমের বিকেলে কিন্তু ঘুম থেকে উঠে এসব চাট কিন্তু দারুণ লাগে। তো আমটা আমি থেতে করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, বেশি দিচ্ছি না কারণ প্রচণ্ড গরম। তো দিচ্ছি কয়েক ফোঁটা সর্ষের তেল, দিচ্ছি অল্প একটু কাসুন্দি, একদম সামান্য দিয়েছি, আর কিছু লাগবে না, এটা এমনি সিম্পলি ভালো লাগে। দারুণ, আর একটু থেতে করে দিই তাহলে মিক্সিংটা আরও ভালো হবে। ব্যাস, কেমন গন্ধ বেরিয়েছে বলো। আমার আমি লোভ সামলাতে পারছি না, তো এইবার একটা জায়গায় তুলে নিচ্ছি। আমি টেস্ট করি এবার। হ্যাঁ তো চলো এবার টেস্ট করার পালা। মারাত্মক লাগছে, জাস্ট ফাটাফাটি খাবে, হেভি হয়েছে। বন্ধুরা তোমরা অবশ্যই একবার বানিও, কিন্তু এটা সবাই জানে কমন রেসিপি, আমরা সেই ছোট্টবেলা থেকে খেয়ে আসছি, কিন্তু আজও এত বড় হয়ে গেছি তাও এটা কিন্তু সেই একই জায়গায় আছে, এটা ভালো লাগার জায়গা। তো অবশ্যই কিন্তু বানিও আর খেও, কেমন লাগছে অবশ্যই জানাবে।
ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো টাটা, দেখা হবে আবার নতুন রেসিপিতে, ভালো থেকো, সুস্থ থেকো।